বন্ধুরা, আমি কিছুদিন ধরে ভাবছিলাম আমার বাড়ির নিজেদের জন্য একটা ব্লাড প্রেশার মনিটর, যেটা ম্যানুয়াল হয়, সেটা কিনবো। তো সেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো চলে এসে দুটো জিনিসে এটা বিভক্ত, দুটোই আনবক্সিং আমরা তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তাহলে প্রথম দিকে আসা যাক স্টেথোস্কোপটা, যেটা বলা হয়, সেটা প্রথমে আমরা এখন আনবক্সিং করবো। তো চলো দেখি, প্যাকেট মোটামুটি ভালোই দিয়েছে, কোয়ালিটি দেখছি প্যাকেটের মোটামুটি ভালো, কার্ডবোর্ডটা দিয়ে ভালোই করেছে। এটা কাটছি এখন, চলো দেখা যাক ভিতরে কী আছে। ভিতরে কোনো বাবল বা কিছু দেয়নি, সেই জন্য দেখো একদিকে দুমড়ে গেছে। তো এটা একদিক থেকে বাজে হয়েছে, দেখা যাক ভিতরে মালটা কেমন আছে জিনিসটা। এখানেও দেখো একটা সিল করা আছে একদম সুন্দরভাবে, ওটা এখন আমরা কাটবো কোনো মাধ্যম দিয়ে। চলো এই কেটে নিয়ে এখন আমার ছুরিটা দিয়ে, তো কাটার পর এই হচ্ছে মেন জিনিস। দেখো সুন্দরভাবে কাগজ দিয়ে মোড়ানো আছে। এই হচ্ছে স্টেথোস্কোপটা, এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছে দেখো তোমরা। দুটো পার্ট এক্সট্রা দিয়েছে, একটা কানের মধ্যে ঢুকানো আর যেটা দিয়ে যেটা বুকের আওয়াজগুলো শোনা যায়। ওটা কোয়ালিটি যেটা দেখছি ম্যাটেরিয়াল খুব ভালো। তো এবার আসা যাক দ্বিতীয় প্রোডাক্টটিতে, এটা যেটা মনিটর, যেটা মিটারটা লাগানো থাকে, পাম্প যেটা করা হয় ওটা। চলো এটার প্যাকেটটা খুব ভালো দিয়েছে, তো প্যাকেটটা এই যে, এটা আমি কিনেছিলাম হিক কোম্পানির হিক্স। তো এই যে দেখো সুন্দর একটা ব্যাগের মধ্যে জিনিসটা দিয়েছে। এবার হচ্ছে মেইন জিনিসটা তোমরা দেখতে পেলে, কাপড়ের কোয়ালিটি বা ব্লাডার যেটা হয় খুব সুন্দর, আর যে পাইপ আর যে পাম্পটা আছে ওটাও বেশ ভালোই দিয়েছে। এবার চলো মিটারটা দেখা যাক। এই হচ্ছে মিটারটা, বেশ ভালো।